আসসালামু আলাইকুম। দেশের ও দেশের বাইরের সকল দর্শক এবং আমার ইউটিউব ভিউয়ার সবাইকে আমি স্বাগত জানাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর ফরাদ হোসেন স্যার এবং সাবার ডেরি খামারের লুৎফর রহমান খান। আমরা কিন্তু এই দুই স্যারকে দিয়ে কিন্তু আপনাদের পরামর্শ দিব এবং আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা আমাদের জানাবেন, কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এইগুলো নিয়ে আমরা এই স্যারদের কাছ থেকে পরামর্শ আনব এবং সেই পরামর্শগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকের আমাদের সাথে আছেন আমাদের ফরাদ হোসেন স্যার। চলুন ফরাদ হোসেন স্যার কী পরামর্শ দেয় আমরা সেটা শুনি। আপনি গেলে একটা কিছু বলতে মানুষ মেনে নেয়নি, কোনো কথা শুনতে হচ্ছে, কীভাবে তাদের মাঝে আপনাকে এই বেস্ট প্র্যাকটিসগুলো করালেন সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমি চট্টগ্রামে ভেটেরিনারি সার্জন হিসাবে যোগদান করি 1989 সালে, থানা লাইফস্টক অফিসার পাঁচ লাইস হিসাবে। এরপরে আমি চট্টগ্রাম কোতোয়ালি থানায়ও আমি দীর্ঘদিন থানা লাইফস্টক অফিসার, উপজেলা লাইফস্টক অফিসার হিসেবে ছিলাম। প্রথম দিকে 90-এর দশকে যখন ডেইরি খামারগুলো গড়ে ওঠে, উন্নত জাতের গাভী পালন যখন মানুষ শুরু করল, তখন আমরা কিন্তু খামারে গেছি এবং অনেক খামারির প্রশ্ন ছিল। সাপোজ ধরেন উলানের মেস্টাডিস হয়েছে, তা খামারিরা বলতো যে আপনার গরু তো মেস্টাডিস হয়েছে, আপনার কিন্তু অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, নাহলে কিন্তু এটা ভালো হবে না, যেহেতু রোগটা হয়ে গেছে। তখন খামারি বলতো যে না, কোনো ইঞ্জেকশন দেওয়া যাবে না, ইঞ্জেকশন ছাড়া যদি কোনো ওষুধ দেন তাহলে দেন, আর নাইলে আপনার এই যে ভিজিটটা নিয়ে আপনি চলে যান। আমি খামারিদেরকে বুঝাইতেই পারতাম না যে আপনার তো, তখন আমি খামারিকে প্রশ্ন করতাম যে আপনার গাভীর দুধ কয় কেজি ছিল। সাপোজ 5 লিটার দুধ ছিল। এই যে অসুখ হওয়ার পরে আপনার এখন দুধের পরিমাণ কত হয়েছে? বলো যে এখন তো 5 লিটার জায়গায় 2 লিটার পাই, দুধ কমে গেছে, একবার যা দুধই আসে না। আপনি কি ইঞ্জেকশন দিছেন? কোনো না দেই নাই, যেহেতু এটা একটা রোগ হয়ে গেছে, আপনাকে এখন এটাকে চিকিৎসা করতেই হবে, ইঞ্জেকশন দিতেই হবে। মানে এইভাবে আমরা বুঝে কাজ শুরু করছি। তারপরে অনেকে হয়তো বুঝছেন না, ঠিক আছে আপনি দিয়ে যান, দেওয়ার পরে দেখা যায় অনেক গরু ভালো হয়ে গেছে, তারা পরবর্তীতে আগ্রহী হয়েছে। তা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখেন চিকিৎসা করে গরুকে হয়তো ভালো করা যাবে, কিন্তু চিকিৎসা করার কারণে আপনার খামারের যে লাভজনক অবস্থা সেটা কিন্তু ধরে রাখা যাবে না। চিকিৎসা করলে ওষুধ, ডাক্তারের একটা খরচ আছে এবং যে গরুটা অসুস্থ হলো তার কিন্তু দুধ কমে যাবে এবং অন্যান্য আদার উপসর্গ দেখা দেবে। সেই জন্যেই খামার আমাকে মানে স্বাস্থ্যসম্মত ঘর, গরুর খামার তৈরি করতে হবে। তখন আরও একটা কুসংস্কার ছিল যে না, আমার গরু যেন অন্য কোনো মানুষ সেটা না দেখতে পারে, যার জন্যে গরুর ঘরের তো বেড়া তো দেওয়াই আছিল, এটাও আরও সালার চট হোক, কাগজ হোক ইত্যাদি দিয়ে এটাকে বন্ধ করে দিত, যেন কোনো আলো বাতাস দূরে থাক, কোনো মানুষের চোখের দৃষ্টিও যেন এখানে না যেতে পারে। এই অন্ধকার স্বেচ্ছেতে পরি জায়গায় গরু দিন রাত 24 ঘন্টা থাকার কারণে এদের ম্যাস্টাডিস হইতো, পায়ের সমস্যা হইতো, অন্যান্য অনেক রোগ বালাই বেড়ে যেত, যার জন্য উন্নত গাবাদি পশু লালন পালন করে লাভের চেয়ে লোকসানি বেশি হইতো। তখন আমরা ওখানে ডেইরি অ্যাসোসিয়েশন করি। আপনারা জানেন যে চট্টগ্রামের ডেইরি অ্যাসোসিয়েশন সেই 90-এর দশকে শুরু হয়েছিল। সেখানে তৎকালীন পূর্বকোণের মালিক মরহুম ইউসুফ চৌধুরী সাহেব, কাদেরী সাহেব, ওনারা কিন্তু এই ডেইরি অ্যাসোসিয়েশন করে আমাদের সহায়তায় উৎসাহে, এবং তারা ওই সময় খামারিদের একত্রিত করে আমরা তাদেরকে
এই গবাদি পশুর লালন পালন সম্পর্কে, যে লাভজনক গবাদি পশু লালন পালন করার সম্পর্কে কীভাবে ঘরটা হবে, কীভাবে তার পরিচর্যা করবেন, কীভাবে দুধ দোয়াবেন, কী কী খাওয়াইবেন, তো ইত্যাদি বিষয় তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অবহিত করাই। করানোর কারণে তারা এই বিষয়গুলা তাদের ব্যক্তি জীবনে, খামার জীবনে ব্যবহার করার ফলে তারা কিন্তু চট্টগ্রামে আজকে অনেক বড় বড় খামারি। ইউসুফ চৌধুরীর এক সময় প্রায় 200 গরু ছিল, এখনও তার খামার আছে। তারপরে মোল্লা ডেইরি ফার্ম আপনার নাম শুনছেন, সেই 90-এর দশকে তার গরু ছিল 600 মতো। তার পরবর্তীতে নাহার ডেইরি, বর্তমান যে টুটুল, তখন সে স্কুল বা কলেজ স্কুলের ছাত্র, তার বাবার সাথে তাদের যে তাদেরও ডেইরি খামার ছিল, পোলট্রি খামার ছিল, তাদেরকেও আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি। এবং পরবর্তীতে তারা মিরের সরাইতে বিশাল ডেইরি খামার, এখন প্রায় 2000-এর উপরে গবাদি পশু এখানে আছে, মানে ডেইরি আছে। এছাড়াও ফ্যাটেনিংয়ের জন্য তাদের গরু আছে, তাদের প্রতিদিন এখানে 5000 লিটারের মতো দুধ আছে। তারা এখন একটা আধুনিক খামার, যে তাদের মিল্কিং পার্লার পর্যন্ত আছে। সামিয়া ডেইরি, সেটাও তাদের এখানেও দেখা গেছে যে 20-40 লিটারের দুধের গাভী তারা তৈরি করছে। এবং সবই কিন্তু এটা কৃত্রিম প্রজননের ফসল। এবং তাদেরকে এই বিষয়গুলা, যে কৃত্রিম প্রজনন কখন করবে, গাভীর পরিচর্যা কীভাবে করবে, এই বিষয়গুলা এই ডেইরি অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদেরকে আমরা অবহিত করার কারণে চট্টগ্রামের কিন্তু ডেইরি খামারি অনেকটা অর্গানাইজড। আমি বলবো যে শুধু চট্টগ্রাম জেলা না, চট্টগ্রাম বিভাগ, এখানে প্রতিটি উপজেলায় প্রত্যেকটা খামারির তালিকা আমাদের উপজেলা অফিসে আছে, এবং ইউনিয়ন থেকে সদস্য নিয়েও কিন্তু উপজেলা কমিটি করা আছে, অ্যাক্টিভ কমিটি, এবং জেলাতে উপজেলা থেকে সদস্য নিয়ে জেলা কমিটি করা আছে, এবং প্রতি জেলা থেকে সদস্য নিয়ে কিন্তু বিভাগীয় কমিটি করা আছে। আমি গত 1 বৎসর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে আমরা যে জেলাতেই গেছি, যে উপজেলাতেই গেছি, যদিও শুনছে যে হ্যাঁ ওই জেলায় আমরা ভিজিট করতেছি, দেখা যাচ্ছে যে 20-30 জন খামারি কিন্তু চলে আসছে। আমরা আমাদের অফিসারদেরকে নিয়ে ওই জায়গাগুলোতে, এই বিশেষ করে যে খামার ব্যবস্থাপনা, যে আমরা ঘরটা কেমনভাবে তৈরি করব, ঘরের কিভাবে পরিচর্যা করব, গাভীর উন্নত জাতের গাভী পাতে পেতে হলে আমরা কোন গাভীকে কোন সারের বীজ দিয়ে প্রজনন করাব, এবং গাভীর এই যে গর্ভাবস্থা নির্ণয়ের জন্যে বিভিন্ন পদ্ধতি, গরম অবস্থা নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি, এই সমস্তগুলো কিন্তু আমরা প্রতি 1-2 মাস পর পরই আমরা খামারি, আমাদের প্রজননকারী যারা আছে, কৃত্রিম প্রজননকারী যারা আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণ করানোর কারণে চট্টগ্রামের খামারি কিন্তু অত্যন্ত অর্গানাইজ, এবং তাদের খামার ব্যবস্থাপনাও তারা অনেকটা, অনেক জায়গার চেয়ে, আমি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি, তারা অনেকটা আগাইয়া। এবং তাদেরকে যদি আপনি বলেন যে আপনার এই গাভীটা 30 লিটার দুধ দেয়, আপনাকে 100% বিদেশি সারের বীজ দিব, তারা কিন্তু দিবে না। তারা দিবে যে না, আমার গাভী 20 লিটার বা 30 লিটার দুধ দেয়, এমনিই আমার গাভীটা 75% ফ্রিজিয়ান হয়ে গেছে, আমি যদি 100% সারের ফ্রিজিয়ানে যদি বাচ্চা দেই, বীজ দেই, তাহলে আমার গাভী, আমার বাচ্চাটা হয়ে যাবে 87%, সেটা কিন্তু আমার আবহাওয়াতে সে সারভাইভ করবে না, সে গরম পড়লে হাঁপাইতে থাকবে, তার স্বাস্থ্য ভালো থাকবে না, তার জীবদ্দশায় 3-4টার বেশি আমি বাচ্চা নিতে পারবো না, অসুখ বিসুখ বেশি হবে। মূলত পক্ষে আমি ওই গাভীর থেকে আমি লাভের চেয়ে আমি লস করব। এবং তারা সবসময় 50-75%-এর মধ্যেই গাভীগুলা, গাভীকে বীজ দেওয়ায় যাতে 50-75%-এর বাচ্চা তৈরি হয় বা গাভী তৈরি হয়, যেটা আমাদের আবহাওয়া সাসেপ্টেবল। এবং এই গাভীগুলাই দেখা যায় যে 25-30-40 লিটার পর্যন্ত দুধ দেয়। তো কাজেই চট্টগ্রামের খামারিরা অন্যান্য খামারির চেয়ে
বিভিন্নভাবে প্রশিক্ষণ এবং ইয়ার পাওয়ার কারণে, কারণ এটা একটা বিজ্ঞান, এটা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। খাদ্য ব্যবস্থাপনার থেকে শুরু করে কীভাবে লাভজনক খামার করা যায়, সেই বিষয়গুলো যদি আমরা প্রতিনিয়ত খামারিদেরকে নিয়ে যদি বসতে পারি, এবং এটার জন্যে দরকার যে আসলে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন যদি মাঝে মধ্যেই আমার উপজেলা লাইফস্টক অফিসার অন্তত দুই তিন মাস পর পরও যদি একটা বসতে পারেন, এবং বিষয়ভিত্তিক যদি কথাবার্তাগুলো তারা যদি শুনে, তাদের যে খামার করতে গিয়ে যে প্রশ্নগুলোর তৈরি হয় সেগুলো যদি উত্তর খুঁজে, তাহলে কিন্তু খামারিরা আসলে লাভবান হবে। আর বর্তমান আইটি যুগে তো আরও সুবিধা, যে আমরা মাঝে মাঝেই এই জুম মিটিং বা স্টিম ইয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ভাবেই কিন্তু আমরা বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছি, এবং যাতে করে খামারির এই বিষয়টা বুঝে, এবং তারা যদি যায় না বুঝে বিজ্ঞান ভিত্তিক যদি খামার পরিচালনা করে, একদিকে যেমন চিকিৎসা কষ্ট কমে যাবে, এদিকে উৎপাদন খরচ বেড়ে যাবে, এবং এই যে গরুর যে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাওয়া, কারণ সময় মতো যদি টিকাগুলো যদি দেয় এবং স্বাস্থ্যবিধি যদি মেনে চলে, তাহলে খামার অবশ্যই অবশ্যই লাভজনক হবে, এবং এটার কোনো বিকল্প নাই। প্রশিক্ষণের ব্যাপারগুলোর ব্যাপারে আমি যেটা বললাম, যে আমি যদিও এখন চিকিৎসার সাথে সরাসরি খামারে গিয়ে চিকিৎসা করা আমার জন্য একটু সময় আসলে বের করতে পারি না, কিন্তু তারপরেও আমি বিভিন্ন প্রোগ্রামগুলো যারা অ্যারেঞ্জ করে, যেমন চিটাং ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে আডার হেলথ প্রোগ্রামগুলো করে, কাছে কিছু কিছু ডেইরি অ্যাসোসিয়েশন, তারা এই জুমের জুম বা স্টিম ইয়ার্ডের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামগুলো করে, বিশ্ববাসী।